এবার রাজকে নিয়ে আলোচনায় পরিমণি মিম। রাজ মিমের বিয়ে বহির্ভূত সম্পর্ক ইঙ্গিত দিয়ে রাফিকে দালাল বলেন পরি। অন্যদিকে মিম বলেছে, আমার নামে কুৎসালাটানো হচ্ছে, আমার পথ চলায় ঈর্ষান্বিত হয়ে আমাকে থামিয়ে দিতে আমাকে জড়িয়ে নানা ধরনের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে, এমন অভিযোগ করেছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। বুধবার রাত 2:15 দিকে স্বামী চিত্রনায়ক শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও পরিচালক রায়হান রাফির উপর ক্ষোভ প্রকাশ করে ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন পরিমণি, যেখানে মিমের বিরুদ্ধে বিয়ে বহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছেন এবং পরিচালক রায়হান রাফিকে দালাল হিসেবে তকমা দিয়েছেন। একই সঙ্গে নিজের স্বামীর উদ্দেশ্যে সতর্কবাণী দিয়েছেন পরি। সেই পোস্টে শুরুতেই রায়হান রাফিকে ট্যাগ করে পরি লেখেন, সিনেমার সঙ্গে সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি। এরপর মিমকে ট্যাগ করে পরি লেখেন, নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল। একইভাবে নিজের স্বামী রাজকে ট্যাগ করে এই চিত্রনায়িকা লেখেন, এটা এতদূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার। প্রতিক্রিয়ায় পরিমণির বিরুদ্ধে মামলা ও যেসব অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল মিথ্যা খবর ছড়াবে তাদের বিরুদ্ধেও মামলা করবেন বলে জানান মিম। মিম অভিযোগ করে বলেন, পরাণ ও দামাল সিনেমার আকাশ ছোঁয়া সাফল্য আমাকে স্বার্থহীন ভালোবাসায় ভাসাচ্ছে, আমি অপ্লুত ও অভিভূত, বলতে পারি জীবনের সেরা সময় পার করেছি, ঠিক এই সময়ে একটা পক্ষ আমার পথ চলায় ঈর্ষান্বিত হয়ে আমাকে থামিয়ে দিতে আমাকে জড়িয়ে নানা ধরনের কুৎসারাটানোর চেষ্টা চালাচ্ছে, নিজের অবস্থান ব্যাখ্যা করে এই নায়িকা বলেন। পরাণ ও দামাল যে ভালোবাসা আমাকে দিচ্ছে, 1.5 দশক আগে ঠিক একই রকম ভালোবাসায় সবাই আমাকে লাক্স চ্যানেল আয় সুপারস্টার বানিয়েছে, সবার ভালোবাসাকে গুরুত্ব ও দায় দায়িত্ব হিসাবে মেনে নিয়ে আমি আমার পেশাদের অভিনয় জীবন গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি, আগামীতেও করে যাব। আমি কাজ করছি বাংলাদেশে জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিল জাতীয় শুভেচ্ছাদূত হিসাবে। যেসব খবর ছড়াচ্ছে সেসব প্রমাণ ছাড়াই ছড়ানো হচ্ছে, শিক্ষক বাবার আদর্শ ও মায়ের শেখানো সততাকে সঙ্গী করে দারুণ কিছু কাজ করার চেষ্টার মধ্য দিয়ে ভক্ত শুভাকাঙ্ক্ষী সহ সবার মন জয়ের চেষ্টা করেছি, কখনোই নিজের পেশাদার জীবনের সঙ্গে এমন কিছু যুক্ত করতে দেইনি যা আমার পথ চলাকে প্রশ্নবিদ্ধ করতে পারে, আমি জানি আমার পারিবারিক শিক্ষা ও মূল্যবোধ কি, বেড়ে উঠেছি কোন ধরনের পারিবারিক অবহে, এখন যে যারা বা কোনো ধরনের প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে ভিত্তিহীন কথা বলেছে তাদের প্রতি নিন্দা জানানো ভাষা আমার নেই। বাড়াবাড়ি হলে পরিমণির বিরুদ্ধে মামলা করার ইঙ্গিত দিয়েছেন মিম। তিনি বলেন, তবে এসবের বাড়াবাড়ি হলে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন ব্যবস্থা গ্রহণ করব। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীর ভালোবাসার মানুষদের এটাও বলতে চাই, কারো কোনো ধরনের মন গড়া মিথ্যা বানোয়াট কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। গণমাধ্যমের সহায়তা চেয়ে মিম বলেন, আমার এই দীর্ঘ পথ চলায় সংবাদকর্মী ভাইয়েরা সবসময় আন্তরিক সহযোগিতা করেছেন, আপনারাই আমার যাবতীয় কাজ ভাবনা চিন্তা সঠিক ও সুন্দরভাবে ভক্ত শুভাকাঙ্ক্ষী দেশ বিদেশে সবার কাছে তুলে ধরেছেন, তাই আপনাদের কাছে সবার কাছে অনুরোধ, কোনো ধরনের সত্যতা যাচাই বাছাই না করে বিভ্রান্তিকর কোনো খবর ছড়াবেন না। মিথ্যা খবর ছড়ালে অনলাইন পোর্টাল ইউটিউব চ্যানেল বিরুদ্ধে ব্যবস্থা নেবেন জানিয়ে মিম বলেন, কোনো ইউটিউব কিংবা পোর্টাল যদি আমাকে জড়িয়ে কোনো ধরনের ভিত্তিহীন খবর ছড়ানোর চেষ্টা করে তাহলে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধেও প্রচলিত আইনে ব্যবস্থা নিতে বাধ্য হব।